আজও উপকূলে থেমে থেমে বৃষ্টি আর ঝোড়ো আবহাওয়া বিরাজ করছে। গত দুদিনের বৃষ্টিতে বৈরী আবহাওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন জেলে ও শ্রমজীবীরা। সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। বরগুনার নদনদীর পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি জানান, দুর্যোগের সংকেত পেয়ে গভীর সাগরে মাছ ধরার সব ট্রলার নিরাপদ আশ্রয়ে এসেছে। তবে এখনও দু একটি ছোট ট্রলার ঝুঁকি নিয়ে নদীর মোহনায় মাছ শিকার করছে। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাছ শিকারে যেতে নিষেধ করা হয়েছে। দর্শক, আবহাওয়ার খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, উপকূলের আজকের পরিস্থিতি জানাবেন, জেলেরা কি মাছ ধরতে পারছেন? ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি ঘাট এলাকা এবং সাগরের সৃষ্ট লঘুচাপের কারণে উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। কখনো রোদ, কখনো বৃষ্টি। গতকাল রাত থেকে মুষল ধরে বৃষ্টি হয়েছে, যদিও সকালে সেই বৃষ্টিপাত কমে গিয়েছে, এখন আবার রোদের দেখা দিয়েছে। আমি আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, লঘুচাপের কারণে সমুদ্রে ফুসে উঠেছে, যে কারণে জেলেরা নিরাপদ আশ্রয় নিয়েছে। তারা মাছ ধরতে গিয়ে আবহাওয়ার এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আবার খালি হাতে ফিরে এসেছে। সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা দু মাস শেষ হয়নি, এর মধ্যে কিন্তু চারটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যে কারণে তাদের কিন্তু ভালো যাচ্ছে না। এর মধ্যে বারবার তারা খালি হাতে ফিরে আসছে এবং আপনি জানেন যে আগামী 7 তারিখ থেকে আবার নিষেধাজ্ঞা শুরু হবে, যে কারণে জেলেদের মধ্যে একটি আশঙ্কা কাজ করছে যে এই ইলিশের ভরা মৌসুমও তারা সাগরে যেতে পারছে না, যে কারণে কিন্তু তারা লোকসানের মধ্যে পড়ছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে ইলিশ হচ্ছে বাংলাদেশের জিডিপির 1% হচ্ছে ইলিশ থেকে আসে, এবং সে কারণে এই এই ইলিশ যদি না ধরতে পারে সেখান দেশের সামগ্রিক অর্থনীতি যেমন প্রভাব পড়বে, জেলেদের জীবনযাত্রার মানের উপর প্রভাব, তাদের লাভ লোকসানের হিসাব মেলানো কঠিন হয়ে যাচ্ছে। এবং জেলেরা অনেক সময় যে গিয়ে আবার ফিরে আসে, যে কারণে কিন্তু একবারে শূন্য হাতে ফিরে আবার যে কারণে যাতে আবার যে রসদ নিয়ে যায় সেই রসদও কিন্তু লোকসানের মধ্যে পড়ে এবং জেলেরা এখন অলস বসে বসে আছে। দীপ জি, মুসা আপনাকে ধন্যবাদ।